হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমরা যারা আঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকা পদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য আমি নিয়ে চলে এসেছি একটা ইম্পর্টেন্ট ক্লাস, যেটা হলো আঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকাদের কর্তব্য কী, দায়িত্ব কী, তাদের কী কী কাজ করতে হয়। এবং এটা যারা আইসিডিএস সুপারভাইজারের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। এবং আজকে আমি অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকাদের কী কী কাজ করতে হয় সেই নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং এক্ষেত্রে একটা বিষয় বলে রাখি, মুর্শিদাবাদে যে পরীক্ষা হয়েছিল অঙ্গনবাড়ি কর্মীর, সেখানে রচনা এসেছিল এই বিষয়ে যে অঙ্গনবাড়ি কর্মী এবং সহায়িকাদের দায়িত্ব এবং কর্তব্য। তো এর পরবর্তী যেখানে যেখানে পরীক্ষা হবে, যে যে জেলাতে পরীক্ষা হবে, যেমন ধরো সামনেই হুগলিতে হবে, তো সেখানেও কিন্তু এই টপিকটা ভীষণ ইম্পর্টেন্ট রচনার দিক থেকেও, এমনকি এমসিকিউ প্রশ্নের দিক থেকেও। তো চলো দেরি না করে আজকে দেখে নেওয়া যাক অঙ্গনবাড়ি কর্মী ও সহায়িকাদের দায়িত্ব ও কর্তব্য। প্রথমেই আমি কথা বলবো অঙ্গনবাড়ি কর্মীদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে। তো প্রথম পয়েন্ট, তোমরা দেখতেই পারছো, ছবিটা দেখেই বুঝতে পারছো যে একটা বাচ্চার মেজারমেন্ট নেওয়া হচ্ছে। তো এটা কেন নেওয়া হয়? দেখো, অঙ্গনবাড়ি কর্মী পদে থাকলে তোমার এটা দায়িত্ব হবে প্রত্যেক মাসে প্রত্যেকটি শিশুর ওজন মাপা এবং তার রেকর্ড রাখা, আর তার সাথে সাথে গ্রোথ কার্ডে এই রেকর্ডটা মেনটেন করতে হবে একটা গ্রাফিক্যালি। এই গ্রোথ কার্ডের কথা আশা করি তোমরা সবাই জানো। নেক্সট, রেফারেল কার্ড ব্যবহার করে তোমরা মা অথবা শিশুকে পিএইচসি মানে প্রাইমারি হেলথ কেয়ারে পাঠাতে পারো। মানে ধরো কাউকে দেখে তোমার মনে হলো যে না, এখন পুরোপুরি সুস্থ নেই মা অথবা শিশু, তো তুমি সেখানে রেফার করতে পারো। রেফার করার জন্য রেফারেল কার্ড ব্যবহার করা যায়। নেক্সট দেখো, 6 বছরের কম বয়সের শিশুদের জন্য চাইল্ড কার্ড তোমাদেরকে ব্যবহার করতে হবে। তার মানে এই কার্ডগুলোতে আসলে কী হবে, রিপোর্ট মেনটেন করতে হবে। নেক্সট দেখা যাক কী আছে। আচ্ছা, নেক্সট পয়েন্টে যাওয়ার আগে বলে রাখি, যারা অঙ্গনবাড়ি কর্মী সহায়িকার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য আমরা রেখেছি কিছু নোটস। কী কী আছে? নোটস আছে সম্পূর্ণ প্রত্যেকটা সাবজেক্টের, মাত্র 98 টাকায়। তার সাথে রচনা, দুটো সেট রচনা, 10টা 10টা করে রচনা, 30 টাকা করে পেয়ে যাবে। আর মক টেস্ট আছে, 5টা কোশ্চেন সেট আর তার আনসার সেট পেয়ে যাবে 40 টাকা। এবং এটা নেওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, সেখান থেকে নিতে পারো। অথবা বুঝতে অসুবিধা হলে তোমরা ফোন করে নিতে পারো 9038900010 নম্বরে। বাই চান্স যদি ফোনে না পাও, একটা হোয়াটসঅ্যাপ করে রাখবে নোটস লিখে, তাহলেও তোমরা নোটসগুলো পেয়ে যাবে। তো চলো পরবর্তী পয়েন্টটা দেখা যাক। কী আছে? নিজস্ব এলাকায় বসবাসকারী পরিবারগুলোতে সার্ভে করতে হবে, বিশেষত মা এবং শিশুদের উপর। দেখো, তোমার যে অঙ্গনবাড়ি সেন্টারটা থাকবে, হাজারজনই একটা অঙ্গনবাড়ি সেন্টার তৈরি হয়, এটা তোমরা শুনেছো আগেই। এবং ট্রাইবাল এরিয়াতে কী হয়, 700 জনকে নিয়ে একটা অঙ্গনবাড়ি সেন্টার থাকে, রুরাল আরবান দুটোর ক্ষেত্রেই 1000 জন। এবার তোমার যে সেন্টার বা তোমার যে এলাকা, সেখানে তোমাকে কী করতে হবে, একটা সার্ভে করতে হবে মা এবং শিশুদের উপর। বিভিন্ন পরিবারের কাছে যেতে হবে এবং সেখানে মা এবং শিশুদের উপরে সার্ভে করতে হবে। 3 থেকে 6 বছর বয়সী শিশুদের নন ফর্মাল প্রি স্কুল অ্যাক্টিভিটিস করাতে হবে। এই জায়গাটায় তোমাদের অনেকেরই বুঝতে অসুবিধা হয়। অনেকেই আমাকে জিজ্ঞাসা করো যে ম্যাম, অঙ্গনবাড়ি কর্মী আর অঙ্গনবাড়ি টিচার কি একই? এখানে একটা বিষয় তোমাদেরকে বুঝতে হবে, অঙ্গনবাড়ি টিচার কিন্তু একদম যে ফর্মাল এডুকেশন আমরা যেটাকে বলি, সেই ফর্মাল এডুকেশন কিন্তু প্রদান করেন না। কী করেন? নন ফর্মাল কিছু প্রি স্কুল অ্যাক্টিভিটিস, যেমন ধরো বাচ্চাদের নিয়ে একটা অ্যাক্টিভিটি করানো, ছবি আঁকানো বা তাদের দিয়ে আবৃত্তি করানো, একটা গেম খেলানো হচ্ছে ব্লক দিয়ে। তো এই ধরনের যে কাজ বা যেখানে বাচ্চাদেরকে নিয়ে কিছু ফর্মাল না, নন ফর্মাল কিছু অ্যাক্টিভিটি করানো হয়, যেমন ধরো এই ছবিটাতেও তোমরা দেখতে পাচ্ছ যে বাচ্চাদেরকে দিয়ে কোনো গান করানো হচ্ছে বা কোনো রকমের অ্যাক্টিভিটি করানো হচ্ছে। তো এই কাজটা কিন্তু অঙ্গনবাড়ি কর্মীকেই দায়িত্ব সহকারে করতে হবে। তো পরবর্তী পয়েন্টে চলে যাচ্ছি। পরবর্তী পয়েন্টে যাওয়ার আগে বলে রাখি, যারা রাজ্য সরকারি চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছ, সেটা আইসিডিএস হোক, পিএসসি ক্লার্কশিপ হোক, ফুড এসআই হোক বা পুলিশের কোনো পরীক্ষা হোক, তোমরা আমাদের এই বেঙ্গল কম্বাইন্ড ব্যাচে জয়েন করতে পারো। এবং এখানে অনলাইনে ক্লাস করানো হবে, তার সাথে নোটস দেওয়া হবে, রেকর্ডেড ক্লাস ভিডিও দেওয়া হবে আর মক টেস্ট দেওয়া হবে। তো এটা পুরো 1 বছরের কোর্স, 1 বছরের অ্যাক্সেস থাকবে, তবে সিলেবাস আগেই শেষ করা হবে। এটার ফিস থাকবে 689 টাকা, ওয়ান টাইম, কোনো রকমের মাসে মাসে ফিস দিতে হবে না। আর এটার নাম এনরোলমেন্টের জন্য তোমরা যোগাযোগ করো 9038900010 নম্বরে। তার সাথে আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, যদি তুমি ভাবো শুধুমাত্র ফুড এসআইয়ের জন্য পড়বে, সেই ব্যবস্থাও আছে। ফুড এসআই স্পেশাল ব্যাচ আমরা লঞ্চ করেছি, যেখানে মাত্র
488 মানে 488 টাকায় তোমরা ফুড এসআইডের পুরো প্রিপারেশনের কোর্সটা পেয়ে যেতে পারো। তো তার জন্য এই নম্বরেই তোমাদেরকে যোগাযোগ করতে হবে, 9038900010। তো চলো পরবর্তী পয়েন্টে দেখা যাক। 0 থেকে 6 বছর বয়সী শিশুদের এবং গর্ভবতী মায়েদের সাপ্লিমেন্টারি নিউট্রিশন দেওয়ার ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে একটু বলে রাখি, আচ্ছা এই যে তোমরা পয়েন্টগুলো দেখছো এগুলো কোথা থেকে এসেছে? এগুলো কিন্তু অফিশিয়াল, মানে অফিশিয়ালি এটা ডিক্লেয়ার করা হয়েছে। এগুলো হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের কাজের মধ্যে, জব রোলের মধ্যে পড়ে। আর এর সাথে বলে রাখি যে সাপ্লিমেন্টারি নিউট্রিশন দেওয়ার ব্যবস্থা করা গর্ভবতী মায়েদের এবং বাচ্চাদের জন্য, তো এটা কিন্তু এমন কিছু না যে আমাকে নিজের দায়রার বাইরে গিয়ে কিছু খাওয়াতে হবে, তা না। লোকাল ফুড, লোকাল মেনু তোমরা ঠিক করবে, লোকাল রেসিপি ঠিক করবে, যেগুলো কিনা একটা বাচ্চার জন্য এবং তার মায়ের জন্য ভালো হতে পারে পুষ্টির জন্য। অঙ্গনওয়াড়ি কর্মীদের মহিলাদের সাথে কথা বলতে হবে স্বাস্থ্য এবং পুষ্টির শিক্ষার বিষয়ে, তাদেরকে ব্রেস্ট ফিডিং বা ইনফ্যান্ট ফিডিং সম্পর্কে ধারণা দিতে হবে, বিবাহিত মহিলাদের জন্ম নিয়ন্ত্রণ প্রক্রিয়াগুলি সম্পর্কে অবহিত করতে হবে। দেখো অঙ্গনওয়াড়ি এই যে বিষয়টা পুরোটাই নির্ভর করে আছে কি মহিলা শিশুদের স্বাস্থ্যের উপর, স্বাস্থ্য সচেতনতা এবং শিক্ষা, এই দুটোর হচ্ছে মেন পয়েন্ট। তো এই মেন পয়েন্টের উপরে যদি কাজ করতে হয় তাহলে মহিলাদের সাথে একটা খোলাখুলি কথাবার্তা ভীষণ দরকার। তো যখনই তুমি একজন অঙ্গনওয়াড়ি কর্মী হবে তোমাকে তোমার এলাকার সমস্ত মহিলাদের সাথে, বিবাহিত মহিলা বিশেষ করে, তাদের সাথে কথা বলতে হবে জন্ম নিয়ন্ত্রণ প্রক্রিয়াগুলো সম্পর্কে, কারণ এটা ভীষণই জরুরি মহিলাদের স্বাস্থ্যের জন্য। তো এর সাথে সাথে কি আছে, দেখো এর সাথে সাথে দেখা যাচ্ছে ব্রেস্ট ফিডিং বা ইনফ্যান্ট ফিডিং সম্পর্কেও তাদেরকে ধারণা দিতে হবে। জানো এই সদ্য জন্মজাতদের যে মায়েরা রয়েছে হয়তো তাদের ওই সম্পর্কে, ব্রেস্ট ফিডিং সম্পর্কে অতটা ভালো ধারণা নেই, তো তাদেরকে সঠিক ধারণা দিতে হবে যে ব্রেস্ট ফিডিং কী করে করতে হয় বা ইনফ্যান্ট ফিডিং কীভাবে করতে হয়। এছাড়া কি, এছাড়া হচ্ছে শিশুদের স্বাস্থ্য এবং পুষ্টির বিষয়ে মাকেও বাকিবহাল থাকতে হবে এবং মাকে বোঝানোর দায়িত্ব হলো তোমাদের, ঠিক আছে? চল, অঙ্গনওয়াড়ি কর্মীদের দায়িত্ব হলো তার গ্রামে জন্ম সংক্রান্ত রিপোর্টগুলি প্রত্যেক মাসে পঞ্চায়েত সেক্রেটারি অথবা গ্রাম সভাসেবক বা ANMদের সাথে শেয়ার করা, মানে একটা রেজিস্টার মেনটেন করা হয় যে তোমার গ্রামে এতজন জন্মগ্রহণ করেছে এবং সেই রিপোর্টটা কিন্তু তোমাকে এদের সাথে শেয়ার করতে হবে। তার সাথে কি আছে, বাড়ি বাড়ি গিয়ে বাবা মায়েদের বোঝাতে হবে শিশুদের বৃদ্ধি এবং পুষ্টি কিভাবে করা যেতে পারে, বিশেষত সদ্য জন্মজাতদের জন্য। এছাড়া ফাইলস এবং রেকর্ড সঠিকভাবে যত্ন সহকারে রাখতে হবে, যত্ন সহকারে ফাইলস এবং কী করতে হবে, রেকর্ড রাখতে হবে। ICDS স্কিমের, এখানে স্কিমের হবে, স্কিমের অধীনস্থ আশাকর্মীদের গাইড করতে হবে। এখানে কিন্তু এই ICDS স্কিমের অধীনস্থ কিছু আশাকর্মী থাকেন, তাদেরকেও নিয়েও তোমাদের কিছু কাজ থাকবে। এবার আছে কি, কোনো বিষয়ে সমস্যা তৈরি হলে সুপারভাইজারকে জানাতে হবে, যে কোনো সমস্যার ক্ষেত্রে বা তুমি তোমার এলাকায় কতটা ডেভেলপমেন্ট করতে পারছো সেই বিষয়ে সবসময় তোমাকে তোমার যে সেন্টারের যে ICDS সুপারভাইজার থাকবেন তার সাথে খোলাখুলি আলোচনা করতে হবে এবং তার সাথে ডিসকাশন করতে হবে। চলো পরবর্তী পয়েন্ট আমরা দেখে নিই। পরবর্তী পয়েন্টে রয়েছে যে NPAG ইমপ্লিমেন্ট করতে অঙ্গনওয়াড়ি কর্মীদের সহায়তা করতে হবে। NPAG ইমপ্লিমেন্ট করতে, এই NPAGটা কি, নিউট্রিশন প্রোগ্রাম ফর অ্যাডোলসেন্ট গার্লস, এটা ইমপ্লিমেন্ট করতেও অঙ্গনওয়াড়ি কর্মীদের কী করতে হবে, সহায়তা করতে হবে। তো এই ছিল কর্মীদের দায়িত্ব এবং কর্তব্য। এবার চলে আসলাম সহায়িকাদের বিষয়ে, সহায়িকাদের দায়িত্ব কর্তব্য কী কী দেখো। প্রথমত রান্না করা এবং বাচ্চাদের খেতে দেওয়া, এটা হলো সহায়িকার প্রধান দায়িত্ব এবং কর্তব্য। অঙ্গনওয়াড়ি সেন্টার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ছোট বাচ্চাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এমনকি ছোট বাচ্চাদের গ্রাম থেকে অঙ্গনওয়াড়ি সেন্টারে নিয়ে আসতে হবে। এই চারটে কাজ একজন অঙ্গনওয়াড়ি সেন্টারের যে সহায়িকারা থাকবেন তাদের কাজ হলো এই চারটে। তো আশা করি তোমাদের সবার ক্লিয়ার হয়ে গেল যে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার কী কাজ। এবং যদি ভালো লেগে থাকে তাহলে আজকের ভিডিওটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগলো, তবেই এরকম আরও ভিডিও দেওয়ার জন্য উৎসাহ পাবো। আর তার সাথে বলে রাখি যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ এরকম আরও অনেক ভিডিও তোমরা পেতে চলেছো। তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর সবাই ভীষণ ভালো থেকো, থ্যাংক ইউ।